নারীদের সময় মতো মাসিক না হওয়াটা বর্তমান সময়ের একটি কমন সমস্যা। সময় মতো মাসিক না হলে নারীরা বেশ চিন্তায় পড়ে যান। প্রাপ্তবয়স্ক একজন নারী নিয়মিত ও সময় মতো পিরিয়ড হওয়াটা সুস্বাস্থ্যের লক্ষণ। তা যদি অনিয়মিত হয়ে পড়ে তার মানে হয়তো তার শরীরে কোনো সমস্যা আছে। এক্ষেত্রে কোনো অসুস্থতা শরীরে ভর করছে কিনা বা জীবনচর্চায় কোনো ক্ষতিকর অভ্যাস যুক্ত হয়েছে কিনা তার দিকে নজর দেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পিরিয়ড দেরিতে হবার 15টি কারণ সম্পর্কে এবং কি করলে পিরিয়ড নিয়মিত হতে পারে সে সম্পর্কে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, গর্ভাবস্থা। পিরিয়ড লেট হলে প্রথমে নিশ্চিত করুন আপনি গর্ভবতী কিনা। নাম্বার 2, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধির শুরুতে সাধারণত 12-20 বছর বয়সে অনেকের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের অভাব থাকে, তবে পিরিয়ড অনিয়মিত হতে পারে। নাম্বার 3, আর্লি প্রেগনেন্সি লস। একজন নারী গর্ভবতী হয়ে পড়েছিলেন কিন্তু তা জানতেন না, এরপর নিজে থেকে তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। এ ঘটনায় সাধারণ পিরিয়ডের তুলনায় কিছুদিন পর ভারী রক্তপাত হতে পারে, যাকে অনেকেই লেট পিরিয়ড বলে ধরে নেন। নাম্বার 4, ফাইব্রয়েডস। জরায়ুতে টিউমার ধরনের এক ধরনের বৃদ্ধি হল ফাইব্রয়েডস। এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে। নাম্বার 5, জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া। বিবাহিত নারীদের পিরিয়ড বিলম্বিত হওয়ার অন্যতম একটি কারণ হল অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া। ঘন ঘন জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া নারীদের মাসিকের সমস্যা সৃষ্টি করে। নাম্বার 6, থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা। থাইরয়েড গ্ল্যান্ড, যা আমাদের গলার নিচে অবস্থিত, এটি শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থির যে কোনো সমস্যার কারণে আপনার মাসিক অনিয়মিত হতে পারে। নাম্বার 7, স্ট্রেস। লম্বা সময় স্ট্রেসে থাকলে অনেকেরই পিরিয়ড লেট হতে পারে। নাম্বার 8, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এটি একটি হরমোনজনিত রোগ। শরীরে জরুরি 3টি হরমোন এস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন উৎপাদনের মাত্রা কমে যায় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হলে, আর যার কারণে পিরিয়ড দেরিতে হয়ে থাকে। নাম্বার 9, অতিরিক্ত ভ্রমণ। আপনি যদি নিয়মিতভাবে ভ্রমণ করেন তবে মাসিক দেরিতে হতে পারে। এটি তেমন কোনো বিষয় নয়, নতুন পরিবেশ এবং সময়ের কারণে এটি হয়ে থাকে। আপনার শরীর নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে পড়লে আবার মাসিক চক্র নিয়মিত হয়ে যাবে। নাম্বার 10, রোগ প্রতিরোধ ক্ষমতা। অনিয়মিত মাসিকের আরেকটি প্রধান কারণ হলো অসুস্থতা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, যার কারণে পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। নাম্বার 11, অতিরিক্ত ভারী ব্যায়াম। অতিরিক্ত ব্যায়াম করলে পিরিয়ড ইরেগুলার হতে পারে বা দেরি করে হতে পারে। যারা রেসার, হ্যাভি ওয়েট লিফটিং করেন বা অন্যান্য কারণে নিয়মিতভাবে কঠিন পরিশ্রম করেন তারা এই সমস্যায় ভুগতে পারেন, কারণ অতিরিক্ত এক্সারসাইজ এস্ট্রোজেন লেভেল কমায়, যার ফলে পিরিয়ড বন্ধ হতে পারে। নাম্বার 12, দৈনিক জীবনযাত্রায় পরিবর্তন। ভ্রমণ, কাজের সময়ের পরিবর্তন ইত্যাদির মাধ্যমে যদি দৈনিক জীবনযাত্রায় পরিবর্তন ঘটে তাহলে পিরিয়ড দেরি বা মিস হতে পারে, তবে এটা স্বল্পস্থায়ী ব্যাপার যাতে কোনো ক্ষতি হয় না। এছাড়া নতুন কোনো ওষুধ খেতে শুরু করলেও পিরিয়ড দেরি বা মিস হতে পারে। নাম্বার 13, স্তন্যপান করানো। সদ্যজাত শিশুকে স্তন্যপান করানোর সময় প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে পিরিয়ড বন্ধ থাকে, কিন্তু এই ঘটনা এমনিতে অনেকের ক্ষেত্রে হতে পারে এবং তার ফলে পিরিয়ড দেরি বা মিস হয়। যদি প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে পিরিয়ডের সমস্যা হয় তবে স্তন থেকে দুধের মতো পদার্থ নির্গত হবে। নাম্বার 14, কম ওজন। ওজন কম হলে সময়মতো পিরিয়ড নাও হতে পারে, এমনকি কিছুদিন বন্ধও থাকতে পারে। নাম্বার 15, মেনোপোজ। মেনোপোজ হওয়ার আগে অনেকের পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। যদিও মেনোপোজ মোটামুটি 40 বছরের পরেই হয়, কিন্তু কিছু মহিলার মেনোপোজ তার আগেও হতে পারে, কাজে এটাও পিরিয়ড দেরি বা মিস হওয়ার একটি কারণ। নিয়মিত পিরিয়ড চাইলে আপনাকে যা করতে হবে, পিরিয়ড নিয়মিত রাখতে চাইলে স্বাস্থ্য ভালো রাখতে হবে, খাদ্যাভ্যাস ভালো রাখুন, প্রসেসড ফুড থেকে বিরত থাকুন, রাতে নিয়মিত 8 ঘন্টা ঘুমান, নিয়মিত ব্যায়াম করুন এবং স্ট্রেস কম রাখার চেষ্টা করুন। যেসব নারী মেনোপোজের বয়স হয়ে আসছে তাদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন আরও বেশি জরুরি, কারণ মেনোপোজের পরপরই অনেক রোগের প্রকোপ বাড়তে থাকে। একবার পিরিয়ড লেট হলে চিন্তিত হবার কিছু নেই, তবে পিরিয়ডের দিকে খেয়াল রাখুন। 3 মাস টানা পিরিয়ড না হলে বা বছরে 9 বারের কম পিরিয়ড হলে বা প্রতিবার পিরিয়ড হওয়ার মাঝে 35 দিনের বেশি বিরতি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে যদি আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।